بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এই দুনিয়া 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 দুনিয়াতে আমরা করছি আল্লাহু আকবার। সূরা তাকাসুরের প্রথম দিকে আপনি একটু দেখেন, আল্লাহ বলছেন আল হাকুমুত তাকাসুর, আল হাকুমুত তাকাসুর। পারসুদের প্রতিযোগিতা মানুষ কি করবে? দিন রাত এক করে দিবে, খাই 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 খাই, আরো খাই আরো চাই আরো খাই আরো চাই, আবার অট্টালিকা দিয়ে তাকে ভরে দিবেন। তারপরে সে বলবে আমি আরো চাই আরো খাই। দশ টাকারই হলে আরো বিশ টাকারই করবে, আপনার দুইটা বাড়ি হলে আরো চারটা বাড়ি কিনতে চাইবে, টাকা তার চাই চাই। কেননা তার কবরের মাটি দিয়ে আল্লাহ বলছেন হাত্তা যুরুতুমুল মাকাবির, কবরে পৌঁছে যাবে সে খাই খাই করতে করতে, তার চাহিদা মিটবে না। খাই খাই করতে করতে তাকে কবরের মাটি দিয়ে তার পেট ভরবে এই বনি আদমের। অথচ দুনিয়া ওমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, প্রতীক জীবন ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। আল্লাহ বলছে আসুন তিরমিজিতে একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মধ্যে যে নিজ গৃহে সুস্থতার সাথে এমত অবস্থায় সকাল করল, তার নিকটে কি আছে? একদিনের আহার আছে। কি আছে? একদিনের আহার আছে। সুস্থতার সাথে আপনি কি করলেন? রাত্রি যাপন করার জন্য একটা ছোটখাটো ঘর আছে, গৃহ আছে, অর্থাৎ ঘর আছে, আর আপনার রাত সকাল সুস্থতা আপনার আপনার এখানে বোঝানোর উদ্দেশ্য মূল হচ্ছে, এক আপনার কাছে ছোটখাটো একটা মাথা গোজার ঠাঁই আছে, আর হচ্ছে আপনি সুস্থ আলহামদুলিল্লাহ। দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত, সকল নিয়ামতকে এক পাল্লা রাখেন আর সুস্থতার নিয়ামতকে এক পাল্লা রাখেন। এর থেকে নিয়ামত আল্লাহ আর কাউকে, আর এর থেকে প্রসারিত নিয়ামত আল্লাহ কাউকে দেননি। সুবহানাল্লাহ, আল্লাহ সুস্থতাতে কত বড় নিয়ামত আপনাকে কি দিয়ে বুঝাই আনি। আল্লাহ আকবার। যে দেখেন হসপিটালগুলোতে দেখেন বহু মানুষ, কারোর ক্যান্সার, কারোর আপনার হাত নেই, কারোর পাও নেই, কারোর এই সমস্যা, হাজার হাজার সমস্যা মানুষগুলোর, আর আপনি সুস্থ আছেন, আপনি সুন্দর হাঁটতেছেন, খাইতেছেন, চলতেছেন, তারপরে আপনি রবের ইবাদত করেন না, পাঁচ ওয়াক্ত সালাত পড়েন না, আপনি বলতেছেন আমি মুমিন, আমার ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হয়েছে? না, এই ঈমানের কোনো দাবি মিথ্যা দাবি। পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করে বলবেন ঈমান ঠিক আছে, আল্লাহ দাসত্ব বরণ করে নেবেন, তখনই আপনি যে আল্লাহর প্রকৃতভাবে শুকরিয়া শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন। আল্লাহ আকবার। এই হাদিসে নবী সাল্লাম বললেন তোমাদের মধ্যে যার মাথা গোজার জন্য, থাকার জন্য একটা গৃহ রয়েছে, আর কি রয়েছে? সুস্থতার সাথে সে সকাল করলো, একদিনের খাবার তার কাছে আছে। দুনিয়াতে মনে করিও দুনিয়াতে এর সে উত্তম কিছু আর হতে পারে না। সাহাবাই কেরামদের কাছে কি আপনার, আপনি যদি একটু তাকে দেখেন সাহাবাই কেরামদের কি অবস্থা ছিল, উমর ইবনুল খাত্তাব উহুদের আপনার তাবুকের যুদ্ধের দিন কি বলছেন যে আমার সম্পত্তির অর্ধেক আমি আপনার দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন আমার সম্পত্তির পুরোটা আমি দিয়ে দিলাম, কিচ্ছু নাই, ঘরে কি রাখছি? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, বাস, ঘরে আমার কাছে কিছু নেই, সব দিয়ে দিলেন। সাহাবাই কেরামদের লক্ষ্য উদ্দেশ্য ছিল আখেরা, আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য দুনিয়া। দুনিয়া 60-70 বছর হয়ে গেছে, তারপরে কামড়ে ধরে আছে, টাকা পয়সা তার লাগবেই লাগবে। যতটুকু দুনিয়ায় আপনি বেঁচে থাকার জন্য, জীবিকা নির্বাহ করার জন্য, পরিবারের জন্য দরকার, সেটা তা করেন না আপনি, অসুবিধা নেই।